কলা তো আমরা সবাই জানি একটা হেলদি ফ্রুট, কিন্তু কলার খোসাতেই যে এত উপকার তা কিন্তু জানলে সত্যিই অবাক হতে হয়। এই কলার খোসাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন বি এবং নানান রকমের নিউট্রিয়েন্টস, মিনারেলস, যা কিন্তু আমাদের স্কিন এবং হেলথের পক্ষে কিন্তু খুবই ভালো বলা যায়। এই কলার খোসা দিয়ে তোমরা যদি একটা ফেস মাস্ক ইউজ করে লাগাতে পারো, তাহলে কিন্তু যাদের রিঙ্কেলসের সমস্যা আছে, ডার্ক স্পট বা যে কোনো সমস্যা থেকে কিন্তু তোমরা রেহাই পেতে পারো। এছাড়া যাদের স্কিন র্যাশ হয়, ইচিংয়ের প্রবলেম আছে, তারাও কিন্তু সেসব সমস্যা থেকে রেহাই পেতে পারে। তাছাড়াও কিন্তু ঘরের যে কোনো জিনিস পরিষ্কার করার কাজেও কলার খোসার খুবই ব্যবহার করা যায়। আবার সবথেকে বড় কথা, কলার খোসা কিন্তু গাছের সার হিসাবেও আবার কাজে লাগে, এছাড়াও নানান রকমের কাজে লাগে এই কলার খোসা। আজকে এই বিষয়ে আমার ভিডিওটা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। রোজ যদি 5 মিনিট কলার খোসা মুখে ঘষা যায়, তাহলে কিন্তু এটা ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, রিঙ্কেলস, ফাইন লাইন্সকে কমাতে সাহায্য করে ও স্কিনকে হাইড্রেট রাখতেও সাহায্য করে। কলার খোসা কিন্তু টিথ হোয়াইটেনিংয়ের কাজ করে। 2-3টি কলার খোসার পিস নিয়ে যদি দাঁতে ঘষা যায় এবং তারপরে ব্রাশ করে নিলে দাঁত কিন্তু ঝকঝকে সাদা হবে। কলার খোসা কেটে পিম্পলসের উপর যদি একটু হালকাভাবে ঘষে নিয়ে 10 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু 1 সপ্তাহ পরেই এর রেজাল্ট পাওয়া যাবে। কলার খোসা কেটে যদি চোখের উপর দিয়ে রাখা যায় কিছুক্ষণ, এবং এটা যদি ডেলি বেসিসে করা যায়, তাহলে কিন্তু পাফিনেসও অনেকটা কমে যায়। যখন রূপোর বাসনপত্র তার গ্লেজ বা চকচকে ভাবটা কমে যায়, তখন কিন্তু এই কলার খোসা নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তাতে 1 কাপ জল মিশিয়ে যদি একটা পেস্ট বানানো যায়, এবং সেই পেস্টটা দিয়ে যদি এই সিলভারের বাসনপত্র বা যে কোনো অর্নামেন্টস যদি ঘষা হয়, তাহলে সেটা কিন্তু তার চকচকে ভাবটা অনেকটাই ফিরে আসতে পারে। কলার খোসা স্কিনে যে কোনো ইরিটেশন, সোয়েলিং, রেডনেস কমাতে সাহায্য করে। তাছাড়া যে কোনো প্রকারের স্কিন স্কারকেও কিন্তু রিডিউস করতে সাহায্য করে। তাই তোমরা যদি কলার খোসা যেখানে তোমাদের এফেক্টেড এরিয়াতে একটু লাগিয়ে রাখতে পারো, 1 ঘন্টা বা সারা রাত লাগিয়ে রাখতে পারলে খুবই ভালো রেজাল্ট পাবে। এই কলার খোসাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাই কলার খোসা যদি ফ্রিজারে রেখে 1 ঘন্টা ঠান্ডা করা যায় এবং তার 1 পিস কপালে দিয়ে এবং 1 পিস ঘাড়ে রেখে কিছুক্ষণ যদি থাকা যায়, এবং যতক্ষণ না ওই কলার খোসা গরম হচ্ছে, তাহলে কিন্তু তোমরা এই মাথা ধরা বা মাইগ্রেন থেকে অনেকটাই রেহাই পেতে পারো। জুতো পলিশ করতেও কিন্তু কলার খোসা খুবই কাজে লাগে। কলার কয়েকটা খোসার টুকরো নিয়ে যদি জুতো ঘষা যায়, তাহলে কিন্তু তার চকচকে ভাবটা ফিরে আসে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। তোমরা যদি বলো তোমরা উপকৃত হয়েছো, তাহলে কিন্তু আমি একটু মোটিভেটেড হই এবং এরকম আরও উপকৃত ভিডিও বানানোর চেষ্টা করি। তাই তোমরা কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা প্রথম দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।